এই ম্যাটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি উপরে রুট যুক্ত একটা দুইটা রাশি আছে যাদের মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের সেই রুট যুক্ত রাশির অনুবন্ধী রাশি দিয়ে হর এবং লবকে গুণ করা প্রয়োজন। তাহলে আমরা এই ম্যাটটাকে এভাবে লিখতে পারি, লিমিট x টেন্স টু জিরো, আমাদের উপরে আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স, এবং তাহলে এটার অনুবন্ধী রাশিটা দিয়ে আমরা হর লবকে গুণ করব। সো এটার অনুবন্ধী রাশিটা কেমন হবে, জাস্ট মাঝখানে প্লাস, জাস্ট মাঝখানে প্লাস যুক্ত যে রাশি সেটাই হচ্ছে অনুবন্ধী রাশি। আর বাইরে যেহেতু এক্স গুণ ছিল তাহলে আমরা এখানে এক্স গুণ আকারে রেখে দিই। এখন তো সিম্পল কাহিনী, এখন আমরা আবার লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, উপরে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। কেন প্লাস হয়ে গেল, যেহেতু ফর্মুলা হচ্ছে মাইনাসের ফর্মুলা, এই মাইনাসটা ভেতরে গিয়ে প্লাস হয়ে গেছে। আর নিচে যে রাশি ছিল, নিচের রাশিটা নিচের রাশির মতোই রয়ে যাবে, জাস্ট বাইরে একটা এক্স গুণাকারে থাকলো। দেন আমরা বলতে পারি যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে এক্স প্লাস এক্স মানে টু এক্স, সে এক্সের সাথে এক্স কাটাকাটি যাচ্ছে, উপরে থাকতেছে শুধু টু। বা তুমি একটা লাইন লিখতেও পারো আসলে, সমস্যা না লিখলে, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে টু এক্স নিচে এক্স, অ্যান্ড তার সাথে এই যে আমাদের অনুবন্ধী যুক্ত যে রাশিটা আছে সেটা, এক্স এক্স কাটাকাটি গেল। তাহলে আমরা বলতে পারি এখন আমরা জিরোর মানটা বসাই দেব, নিচে রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো, আর উপরে হচ্ছে টু, তো উপরে হচ্ছে টু থাকবে, নিচে রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস রুট ওভার ওয়ান মাইনাস জিরো, সো নিচে থাকতেছে ওয়ান প্লাস ওয়ান, তার মানে হচ্ছে টু বাই টু, সো টু বাই টুর মান হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।